তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ বলে হয়তো বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। এসে বাচ্চাটা তুলে নিয়ে চলে গেল, তিনটা কিছু বলেনি। কথায় বলে যতই সমস্যা বা অভাব থাকুক না কেন, বাবা মা কখনো সন্তানকে ছেড়ে যেতে পারেন না। কিন্তু এ কেমন বাবা মা, অভাবের জেরে দান করে দিলেন নিজের সন্তানকে। ঠিকই শুনছেন, এমনই ঘটনা ঘটেছে নদিয়ায়। সংসারে অভাব আছে আরও সন্তান, তাই জন্মানোর পরই নিজের কন্যা সন্তানকে দিয়ে দিলেন অন্য একজনকে। সদ্যজাত কন্যা সন্তানকে মানুষ করতে পারবেন না বলে অন্য দম্পতির হাতে তুলে দেয় সদ্যজাত শিশুর বাবা মা। আমাদের পরিচিত লোক, হ্যাঁ, ওনার তিন চারটে সন্তান আগেই আছে, তিনটে। ওনার খুব আর্থিক অবস্থা খুব শোচনীয়। বললো যে দাদা আমি তো মানুষ করতে পারবো না, এসে গিয়েছে কী করবো, তাহলে রেখে দিই। ঠিক আছে, রাখো। কতদিন আগে নিয়েছেন? চার পাঁচ দিন আগে, তিন চার দিন আগে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশকে সঙ্গে নিয়ে সদ্যজাত কন্যা সন্তানকে উদ্ধার করে নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা। পুলিশ এলো, এসে বাচ্চাটা তুলে নিয়ে চলে গেল, তিনটা কিছু বলেনি এই পর্যন্ত আমরা জানি। এবার বাচ্চার বাবা মা ইচ্ছা করি তাপসেরে দিয়েছে, তাপস বাচ্চাটারে নিয়ে এসেছে। এবার কতদূর কি ঘটনা আমি এটা জানি না। আজকে ছ দিনেরই বয়স বাচ্চাটা হয়েছে, আর বাচ্চাটারা আমার মেয়ের কোলে তারা আইনত ভাবে, আমি তো অত তো আমি জানি না। এবার তার বাবা মা জানে, মা বাবা সই দিয়েছে আগামীকাল, এবার কোথা থেকে দিয়েছে এটাও আমি জানি না। সূত্রের খবর, দিন কয়েক আগে নদিয়ার হাঁসখালি থানা এলাকার বাসিন্দা রঘুনাথ সরকার রানাঘাট থানার তারাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেন। এরপর তার সাত দিনের সদ্যজাত শিশুকন্যাকে তাদের হাতে তুলে দেয়। গোপন সূত্রে খবর পায় নদিয়া চাইল্ড লাইন। এদিন নদিয়া চাইল্ড লাইনের কর্মীরা যোগাযোগ করে রানাঘাট থানার সঙ্গে। পুলিশকে সঙ্গে নিয়ে তারাপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাপস বিশ্বাসের বাড়িতে হানা দেয়। তাপস বিশ্বাস বৈধ কাগজপত্র না দেখাতে পারলে ওই সদ্যজাত শিশু সন্তানকে উদ্ধার করে চাইল্ড লাইনের কর্মীরা। এরপর শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়ে মেডিকেল চেক আপ করানো হয়েছে। আমাদের কাছে একটা খবর ছিল যে রানাঘাট থানার অন্তর্গত তারাপাড়া এলাকাতে ওখানে একটি সাত দিনের একটা শিশু একজনের দম্পতির বাড়িতে ছিল, তারা বাচ্চাটিকে মানে ইললিগাল অ্যাডাপশানে রেখেছিল, মানে কোনো অ্যাডাপশান প্রসেস কোনো উপযুক্ত কাগজপত্র কিছুই ছিল না তার। এবার পরবর্তীতে আমরা রানাঘাট থানাতে আসি এবং আইসি স্যারের সাথে কথা বলি। রানাঘাট থানার সহযোগিতায় আমরা যৌথভাবে সেই বাচ্চার বাড়িতে যাই, সেখানে যেখানে ছিল বাচ্চাটি সেখানে গিয়ে ওর বাবা মা বলে যে দাবি করছে তাদের সাথে কথা বলি। তারা জানান যে তারা বাচ্চাটিকে বগুড়া থেকে একটা দম্পতির কাছ থেকে তারা একটা পেপারে চুক্তিবদ্ধভাবে নিয়েছে অবৈধভাবে, সেটার কোনো পেপারসপত্র লিগাল কোনো পেপারসপত্র আমাদেরকে দেখায়নি। তো সে মতো অবস্থায় আমরা রানাঘাট থানা এবং আমরা চাইল্ড লাইন যৌথভাবে বাচ্চাটিকে উদ্ধার করে আমরা হবিপুর হাসপাতালে ওকে মেডিকেল করে এখন আমরা থানাতে রয়েছি। যে পেপারসপত্রের প্রসিডিওর সেটা এখন মেনটেন করা হবে। পরবর্তীতে আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যিনি ম্যাজিস্ট্রেট ম্যাম আছেন ওনার সাথে আমরা কথা বলবো বলে পরবর্তী পদক্ষেপ সেখানে নেওয়া হবে। না, আর্থিক লেনদেনের ব্যাপারে আমরা কিছু জানতে পারিনি। যেটা জানতে পেরেছি যে বাচ্চাটা বগুড়ার কোনো একটা দম্পতির বাচ্চা, তারা যেটা কাগজে আর কি লেখা ছিল চুক্তিবদ্ধতে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ বলে হয়তো বাচ্চাটাকে দিয়ে দিয়েছে। তবে দম্পতির হাতে সাত দিনের সদ্যজাত শিশুকন্যাকে তুলে দেবার ঘটনার পেছনে আর্থিক লেনদেন রয়েছে কিনা তা এখনও স্পষ্ট জানা যায়নি। চাইল্ড লাইন সূত্রের খবর, এখনই সদ্যজাত শিশুকন্যাকে হোমে রাখার ব্যবস্থা করবেন তারা। এছাড়াও শিশুকন্যাকে তাপস বিশ্বাস কিভাবে নিয়েছিলেন তার তদন্ত করছে রানাঘাট থানার পুলিশ।